আমানতের খেয়ানত করা, এটাও মুনাফিকের আলামত। কথা বলেন, আমানতের খেয়ানত করা এটাও মুনাফিকের আলামত। আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মাতা সাআ, কিয়ামত কখন হবে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বললেন, কিয়ামত কখন হবে শুনতে চাও? ইজা দুনিয়াতিল আমানাতু ফান্তাজির সাআ, যখন আমানতের খেয়ানত সমাজের মধ্যে হবে তখনই জানবা কিয়ামত অতি নিকটবর্তী। যখন আমানতের খেয়ানত খুবই বেশি হবে তখনই জানবা কিয়ামত অতি নিকট। সাহাবারা প্রশ্ন করলেন, কাইফা ইদাতুহা ইয়া রাসূলুল্লাহ, আগো নবী, আমানতের খেয়ানত এটা আবার কেমনে করে হয়? আল্লাহর নবী বললেন, আমানতের খেয়ানত কেমনে হয় শুনবা, ইদা উসনিদাল আমরু ইলা গায়রিহি ফান্তাজির সাআ, যখন অযোগ্য লোকের উপর কোনো দায়িত্ব চাপিয়ে দেওয়া হবে তখনই জানবা কিয়ামত অতি নিকটবর্তী। যখন কোনো অযোগ্য মানুষ চেয়ারে বসবে তখনই জানবা আমানতের খেয়ানত হবে। কথা বলেন, আজকে অযোগ্য লোকে ভরপুর, কথা বলেন ঠিক কিনা? ওয়াজ করার যোগ্যতা রাখে না, চেয়ারে বসে ওয়াজ করে। কথা বলেন, ইমামতি করার যোগ্যতা রাখে না, ইমামতি করার জন্য পাগল পাড়া হয়ে যায়। মেম্বার হওয়ার যোগ্যতা নাই, চেয়ারম্যান হয়ে বসে থাকে। চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই, এমপি হয়ে বসে থাকে। তার মানে হলো সব জায়গায় আমানতের খেয়ানত হয়ে যাচ্ছে, আর আমানতের খেয়ানত যখনই হবে আল্লাহর নবী বলেন তখনই জানবা কিয়ামত অতি নিকটবর্তী। মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা নেই, মসজিদের সভাপতি হয়ে বসে আছে। কথা বলেন, কথা বলেন, এক অক্ত নামাজ আসে না, আসে না নাই, অথচ মসজিদের সেক্রেটারি সভাপতি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ভিতরে মসজিদের সভাপতি সেক্রেটারি কে হবে? আমার আল্লাহ পাক সূরা তাওবার মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, বলবো নাকি আপনাদেরকে? আল্লাহ পাক বলেন, ইল্লামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা তাওবার মধ্যে বলেন, নিঃসন্দেহ মসজিদের দায়িত্ব নেবে তারা যাদের মধ্যে চারটা গুণ আছে। কয়টা গুণ? আরো জোরে, জোর হলো না, যাদের মধ্যে চারটা গুণ আছে আল্লাহর নবী বলেন তারাই কেবল মসজিদের দায়িত্ব নেবে। এক নাম্বার, আল্লাহর উপর ইমান এনেছে যারা, আল্লাহর ঘরের দায়িত্ব নেবে তারা। দুই নাম্বার, পরকালে বিশ্বাসী যারা মসজিদের দায়িত্ব নেবে। তিন নাম্বার, নামাজ কায়েম করে যারা মসজিদের দায়িত্ব নেবে। চার নাম্বার, যাকাত প্রদান করে যারা মসজিদের দায়িত্ব নেবে। আর আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষকে ভয় করবে না, আল্লাহ ছাড়া আর কাউকে। আর আমরা দেখি নামাজ এক অক্ত বসানো মসজিদের সভাপতি আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় নাই, আমি আগেই বলেছি এলাকার মানুষ সব ভালো, কিন্তু আমাদের এলাকাতে দুই চারটা শয়তান পাওয়া যেতে পারে। এক অক্ত মসজিদ আসানোর নামাজ মসজিদের সভাপতি, জুমার দিন অনেকে আসে না ক্ষমতার দাবটির কারণে, মসজিদের ক্যাশিয়ার তিনি। কথা বলেন, কথা বলেন, কিন্তু এগুলো একটা আমানত, আমানত কিনা? আর এই আমানত মহৎ বড় একটা ইবাদত, এটা জোরে বলে যাবে কি? সুবহানাল্লাহ। রাগ করছেন নাকি ভাই? আরো আওয়াজ করে বলেন। এবং
আমানত একটা ইবাদত, এই ইবাদতকে আমরা ইবাদত মনে করি না, এই জন্য সমাজে অশান্তি আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? তার মানে হলো আমানত একটা ইবাদত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমানতকে একটা ইবাদত মনে করতেন, সাহাবারা আমানতকে একটা ইবাদত মনে করতেন, আল্লাহর নবী আমানতকে একটা বড় ইবাদত মনে করতেন। এটা জোরে বলে যাবে কি সুবহানাল্লাহ, আমানতকে তিনারা ইবাদত মনে করতেন, এই জন্য আমানতের খেয়ানত করে নাই। আর এখনকার মানুষ আমরা আমানতকে ইবাদত মনে করি না, এই জন্য আমানতের খেয়ানত হয়। কথা বলেন, কথা বলেন ভাইরা আমার। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন প্রেসিডেন্ট, মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন একটা এলাকাতে, যে ওই এলাকা থেকে সদকা জাকাতের টাকা উসুল করে গরিব দুঃখীর মাঝে বন্টন করে দিবে। সুবহানাল্লাহ, সদকা ফেতরা জাকাতের সম্পদের হকদার কারা? গরিব মানুষ যারা। আর আমরা দেখি সদকা ফেতরা রিলিফে চাউলের হকদার কারা? এদেশে নেতৃত্ব দেয় যারা। কথা বলেন হুজুর, এত বড় কথা? আরে ভাই, এত বড় কথা মানে? করোনা গেল 2 বছর আগে, মানুষ কি বলে খাটের তলে জুতা রাখে, আর আমার দেশে পা গেল সোয়াবিনের তেল। কথা বলেন, কথা বলেন, পাওয়া যায় না আপনাদের এলাকায়? হ্যাঁ, তাহলে কি হক কার আর থাকছে কারা? ইবাদত মনে করেন, এই জন্য রাগ করছেন আমার কথা কেউ? আমি বাস্তব চিত্র কিছু তুলে ধরছি কোরআনের আয়াত থেকে। 12টি কথা বলা হুজুর আমি না, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইবাদত মনে করতেন, এই জন্য তিনি আমানতকে কতটা গুরুত্ব দিতেন, একটু কথাটা লম্বা যদিও হচ্ছে, তারপরে শুনতে হবে আপনাদেরকে। হযরতে মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা এলাকার সদকা ফেতের উচুল করার জন্য পাঠালেন, আর বললেন ওই এলাকার গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দেবে। সুবহানাল্লাহ, তিনি চলে আসলেন এবং ওই এলাকার একজন গরিব মহিলা সদকার টাকা পায় নাই, এই জন্য তিনি মদিনার দিকে রওনা হয়ে গেলেন। মদিনায় এসে চিন্তা করলেন আমিরুল মুমিনিনের সাথে একটু দেখা করার দরকার, আমিরুল মুমিনিনকে আমার জীবন বৃত্তান্তর কথা বলবো, আমি গরিব মানুষ, আমার টাকা পয়সা অর্থ করি তেমন নেই, আমার ছেলে সন্তান অনেক বেশি, আমার মেয়ে অনেক বেশি, আমার সংসারে আয় উপার্জন করার মতন কোনো পুরুষ নাই, সুতরাং আমিরুল মুমিনিনের কাছে যদি আমার বিষয়টা একটু বলি তাহলে আমার জন্য ভাতার ব্যবস্থা করা হবে। মদিনাতে প্রবেশ করলাম, মানুষের চেহারার দিকে তাকান, কে তাকে আমিরুল মুমিনিনের কাছে নিয়ে যাবে? কারণ এমপির কাছে যদি যেতে হয় বলুন তো সরাসরি কি যাওয়া যায়? সরাসরি যাওয়া যায় না, যার সাথে যার ভাব তাকে সঙ্গে করে নিয়ে এমপির বাড়িতে যেতে হয়। এই মহিলা চিন্তা করলেন মদিনার মানুষের চেহারার দিকে বারবার তাকাচ্ছেন, বারবার তাকাচ্ছেন, বারবার তাকানোর পর বন্ধু রে হঠাৎ করে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন তিনি গাছের নিচে আরামের জন্য শুয়ে আছেন। মহিলা চিন্তা করলেন একজন মানুষ গাছের নিচে শুয়ে আছে আরাম করতেছে, আমার কাছে মনে হয় এই মানুষটার দ্বারাই আমার উপকার হবে, এই মানুষটাকে যদি আমি জিজ্ঞাসা করি আমিরুল মুমিনের সন্ধান দিতে পারবে, এই মানুষটার কাছে যদি আমি শরণাপন্ন হয় তাহলে এই মানুষটা আমাকে আমিরুল মুমিনিনের কাছে নিয়ে যাবে। মহিলা চিন্তা করলেন গাছের নিচে যিনি ঘুমিয়ে আছেন এই মানুষটার দ্বারা আমার উপকার হবে, যে বললেন এ ভাই আমার একটু উপকার করা যায়? কি উপকার তোমার করতে হবে বলো? আমি অমুক এলাকার দরিদ্র একজন নারী, দরিদ্র একজন মহিলা, আমার এলাকাতে মুহাম্মদ ইবনে মাসলামাকে পাঠানো হয়েছিল যাকাত উসুল করার জন্য, সদকা উসুল করার জন্য, সে সদকার যাকাত উসুল করে আমার মদিনাতে চলে এসেছে, অথচ আমার বাড়িতেও যায় নাই, আমারেও দেয় নাই, আপনি কি আমার একটু উপকার করবেন? আপনি কি আমার একটু উপকার করবেন? হযরত
ডাক দিয়ে বললেন, অবশ্যই তোমার উপকার আমি করব, কি করতে হবে বলো? বলে হযরত ওমর বললেন, কি উপকার করতে হবে বলো? মহিলা ডাক দিয়ে বললেন, আপনি আমার উপকার করবেন, আপনি আমাকে সঙ্গে নিয়ে আমিরুল মুমিনিনের কাছে নিয়ে যাবেন। এটা জোরে বলে যাবে কি, সুবহানাল্লাহ! কথা বলছে কার সাথে? আমিরুল মুমিনিনের সাথে কথা বলছেন। হযরত ওমর বললেন, ঠিক আছে, তোমার কাজ আমি করে দিচ্ছি, একটু তুমি ওয়েট করো, অপেক্ষা করো। তেনার খাদেমকে ডাক দিলেন, খাদেম যখন হাজির হলো, খাদেমকে ডাক দিয়ে বললেন, তুমি মোহাম্মদ ইবনে মাসলামাকে আমার কাছে ধরে আনো, ডাকো। মহিলা ডাক দিয়ে বললেন, আপনি যদি আমাকে সঙ্গে করে নিয়ে যেতেন তাহলে আমার উপকার হতো। হযরত ওমর পরিচয় না দিয়ে বললেন, তুমি একটু ধৈর্য ধারণ করো, তুমি যেই উদ্দেশ্যে এসেছো, যেই কাজের জন্য এসেছো, ওই কাজ এখানে বসে বাস্তবায়িত হবে। এটা জোরে বলে যাবে কি, সুবহানাল্লাহ! আর আমরা হইলে কলার জায়গায় কথা বলেন না কে, আমরা না কলার জায়গায়তাম, আমার ছিল আমার ক্ষমতা কি, আমার শেয়ারের দাপট কি, তোমরা কি জানো? কথা বলেন ঠিক না, কিন্তু আমির মুমিনিন ক্ষমতার দাপটও দেখেন না, কিছুই বলেন নাই। মোহাম্মদ ইবনে মাসলামা যখন আসলো, মোহাম্মদ ইবনে মাসলামা এসে বলছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিন, আপনি কেন ডেকেছেন? মহিলা বুঝতে পেরেছেন, গাছের নিচে যিনি শুয়ে আছেন তিনি হলেন অর্ধ পৃথিবীর বাদশাহ। জোরে বলুন, সুবহানাল্লাহ! মহিলা থরথর করে কাঁপা শুরু করেছে, থরথর করে কাঁপা শুরু করেছে। আমি কার সাথে কথা বলছি? যিনি বলেন আমিরুল মুমিনিন, গাছের নিচে শুয়ে আছেন তিনি আমিরুল মুমিনিন, অথচ আমি তার সাথে সাধারণ মানুষের মতো কথা বলছি, আমার এখন বিচার হবে, আমি কি বলবো? আমার ইবনে কুতাব ডাক দিয়ে বললেন, মা গো ভয় পেও না, ভয় পেও না, তুমি ভয় পেও না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাল কিয়ামতের ময়দানে আমাকে জালিমের কাঁধ গড়ায় হয়তো দাঁড়াতে হবে। তোমার মতো একজন দরিদ্র অসহায় নারীর ঘরে খাবার পোষানোর দরকার ছিল, খোঁজ নেওয়ার প্রয়োজন ছিল, আমি আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব খোঁজ নিতে পারি নাই, সুতরাং কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে আমি আল্লাহর সামনে কি কথা বলবো? কেন রে ভাই এত ভয় কেন? আমানতকে তারা ইবাদত মনে করেছে, আমানতকে ইবাদত মনে করেছে, এই জন্য ভয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ ইবনে মাসলামাকে ডাক দিয়ে বলে, এই মুহাম্মদ ইবনে মাসলামা, তোমাকে আমি তো ভালো হিসাবেই পাঠিয়েছিলাম, আমি তোমাকে উত্তম মানুষ হিসাবেই বাছাই করেছিলাম, দায়িত্বও দিয়েছিলাম, কিন্তু তুমি কেন এই দরিদ্র অসহায় এই মহিলার ঘরে সবকার মাল কেন পোষালে না? এর জন্য আল্লাহর দরবারে তোমাকে জবাবদিহি করতে হবে, শুধু তোমাকে নয়, আমি আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব পর্যন্ত আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এবং যেমন প্রেসিডেন্ট মন্ত্রীরাও তেমন আল্লাহ আলাম, কথা বলেন ঠিক কিনা? কারণ মন্ত্রীরাও যেমন আল্লাহওয়ালা, প্রেসিডেন্টও তেমন আল্লাহওয়ালা। আর যদি প্রেসিডেন্ট হয় গাঁজাখোর, মন্ত্রীরা হবে বিড়িখোর, কথা বলেন? তার মানে হলো দেশের প্রধান যিনি হবেন তিনি যদি ভালো হন জনসাধারণ ভালো হয়ে যাবেন, ইমাম যদি ভালো হয় মুসল্লি ভালো হবেন, আর ইমাম যদি সিগারেট খায় গোপনে গোপনে তাহলে মুসল্লিরা রাতের অন্ধকারে গাঁজা খাবে, কথা বলেন? ইমাম যদি অন্যের বউর সাথে পরকিয়া করে তাহলে মুসল্লিরা পাঁচালির বউ নিয়ে বের হয়ে যাবে, ঠিক না? কথা বললাম ঠিক কিনা? এবং
হযরত ওমর যখন বললেন, আরে মুহাম্মদ ইবনে মাসলামা, আল্লাহর দরবারে কি জবাব তুমি দেবে? এই মহিলা যদি আল্লাহর দরবারে মামলা দেয়, তুমি কি জবাব দেবে? হযরত মুহাম্মদ ইবনে মাসলামা চোখের পানি কেঁদে ফেললেন, কেঁদে কেঁদে ডাব দেয়, বলেন, আমিরুল মুমিনিন, আমি আল্লাহর কাছে অনুতপ্ত হচ্ছি। ও আমিরুল মুমিনিন, আল্লাহ যেন আমারে ক্ষমা করে দেয়, আমার আসলে ভুল হয়েছে। হযরত ওমর বললেন, আমাদের মধ্যে আল্লাহ পাক আমাদের নবীকে পাঠিয়েছিলেন, আল্লাহ পাক নবীকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, আর নবীকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছিলেন, নবীজি আমার সৎকার মাল উসুল করতেন, গরিবদের মাঝে বন্টন করে দিতেন। ইতিমধ্যে নবীজিকে আল্লাহ উঠিয়ে নিয়েছেন, এরপরে আবু বকরের আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন, আবু বকর একই কায়দায় সৎকার মাল উসুল করে গরিবদের মাঝে বন্টন করে দিয়েছে, এরপরে আল্লাহ পাক আমারে দায়িত্ব দিয়েছে। আজ আমি ওমর যদি সৎকার মাল গরিবদের মাঝে বন্টন না করে দিয়ে নিজের ঘরের মধ্যে রাখি, তাহলে কিয়ামতের ময়দানে আমি ওমর জালিমদের কাতারে দাঁড়িয়ে যাব। Oh!